হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, ভালো থাকারই কথা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব টেসেমি ক্যারোটিন স্মুথ মাস্ক। এই মাস্কটা আসলে কেমন? আমি কিছুদিন যাবত এই মাস্কটা ইউজ করেছি এবং এই মাস্কটা আমার কাছে ভালো লেগেছে। যাদের চুলে প্রচণ্ড জট পাকিয়ে যায় এবং কোঁকড়ানো এবং যারা চুল সোজা রাখতে পছন্দ করেন তাদের জন্য এটি বিশেষ উপকারী মাস্ক। এটি যে কোনো চুলের জন্যই ক্যারোটিন ট্রিটমেন্টের আদর্শ। ক্যারোটিন অ্যাপ্লাই করার পর সহজেই চুলে জট পড়বে না, চুল থাকবে সোজা ও ঘন ঘন, চুলের আগাও ফাটবে না, চুল পড়ার সমস্যা কিছুটা কমে আসবে। এটা চুলকে সিল্কি সফট শাইনি করে। এটা ইউজ করার ফলে আপনাদের চুলের গোড়া শক্ত হবে, তবে কিছুটা, খুবই সামান্য পরিমাণের, এবং এটা চুলের শুল্কতা দূর করে, চুলকে অনেকটা সিল্কি করে। তো তোমরা যারা চুলকে খুব দ্রুত সিল্কি এবং শাইনি এবং চুলকে হালকা স্ট্রেট করতে চাচ্ছ তাদের জন্য এই টেসেমি ক্যারোটিন স্মুথ এটা খুবই ভালো হবে, তোমরা এটাই ইউজ করতে পারো। আমরা তো জানলাম এটার ফলাফল, এখন আমরা জানবো এটার ব্যবহার বিধি, এটা কিভাবে ব্যবহার করতে হয়। শ্যাম্পু করার পর চুল ভালো করে টেসেমিটি লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। মানে তোমরা যখন চুলে শ্যাম্পু করবা, শ্যাম্পু করার পরে এই টেসেমি ক্যারোটিন স্মুথটি লাগিয়ে রাখুন। এই মাস্কটি লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। শুধু লাগিয়ে রাখলে হবে না, কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহারে আপনি পাবেন সোজা, মসৃণ, ঘন, সফট, সিল্কি এবং শাইনি হেয়ার। তোমরা যারা যারা এই টেসেমি ক্যারোটিন স্মুথ প্যাকটি ইউজ করতে চাচ্ছ তারা নিশ্চিন্তে ইউজ করতে পারো, এটা চুলের জন্য খুবই